এবং অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী গণভবনে তার রিমোট দেশের বাইরে, তিনি দেশের বাইরে রিমোট দ্বারা পরিচালিত হন, যে কারণে তিনি অনিচ্ছে সত্ত্বেও কিন্তু তিনি বলে দিয়েছেন র‍্যাব গঠন করা হয়েছিল নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য তাদের পারপাস সার্ভ করার জন্য। এখানে ইতিমধ্যে নেতৃবৃন্দ বলেছেন এই কথা বলা স্পষ্টতই একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। কিন্তু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শেখ হাসিনা সরকার কতটুকুই বা রেখেছে সে আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন। পার্শ্ববর্তী দেশের সাথে ট্রানজিট চুক্তি করেছে, আমার দেশের মধ্য দিয়ে আমার দেশের স্থলপথ, আকাশপথ, নৌপথ ব্যবহার করে তাদের পণ্য পরিবহন হবে, আমরা সেগুলো চেক করতে পারবো না, সেগুলোর মধ্যে গোলা বারুদ না বালু না ইট পাথর না খাবার আমরা চেক করতে পারবো না। শেখ হাসিনা এইভাবে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। আজকে সেদিন আমি একটা বক্তব্য বলেছিলাম, বর্তমান পুলিশ প্রধানকে নিয়ে বিরোধী দলের একজন সাবেক মন্ত্রী বলছিলেন, তিনি তার সময় নীলফামারীতে দায়িত্ব পালন করেছেন, বলছেন একজন ব্রাইট অফিসার, একজন প্রফেশনাল অফিসার। তিনি আমার কাছে সরকারের শেষ সময়ে আবদার করেছিলেন যে তাকে একটু মিশনে পাঠানোর ব্যবস্থা করা হোক। এই রকমের ব্রাইট অফিসার, মেধাবী অফিসারকে আজকে শেখ হাসিনা কলঙ্কিত করেছে। শেখ হাসিনা সরকারের বেআইনি আদেশ পালন করতে গিয়ে আজকে আমাদের বর্তমান পুলিশ প্রধান, সাবেক পুলিশ প্রধান, র‍্যাবের ডিজি থেকে শুরু করে অনেকেই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হয়েছেন। তারা কিন্তু তার পরিবারের জন্য কাজ করতে গিয়ে নিষেধাজ্ঞার শিকার হন নাই, দেশের জন্য কাজ করতে গিয়ে নিষেধাজ্ঞার শিকার হন নাই। শেখ হাসিনার ফাঁসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য খুন খুন করে তারা আন্তর্জাতিক ভাবে নিষেধাজ্ঞার শিকার হয়েছেন। গত শনিবার দিন আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে ইসির সাথে ডিসিএসপিদের মত বিনিময় হয়েছে, সেখানে সদ্য সাবেক সচিব, জ্বালানি সচিব ছিলেন বর্তমান নির্বাচন কমিশনার আনিসুর রহমান সাহেব যখন কথা বলা শুরু করলেন, ডিসিএসপিরা হট্টগোল শুরু করে দিলেন, পাত্তাই দিলেন না। এই হচ্ছে আজকে প্রশাসনের অবস্থা। কোন জায়গায় চেইন অফ কমান্ড দেয় শৃঙ্খলা ভেঙে পড়েছে, যে কারণে আমরা এর আগে দেখেছি হাজি সেলিমের কুপুত্রকে গ্রেপ্তার করে র‍্যাব একটা প্রতিবেদন দেয়, পুলিশ তার উল্টো প্রতিবেদন দেয়। আজকে এই বাহিনীগুলোকে আজকে মুখোমুখি করে ফেলেছে। প্রোটোকল অনুযায়ী তো আজকে আপনার নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে অনেক শক্তিশালী, তার কথা না শুনে কিভাবে ডিসিএসপিরা হট্টগোল করে বেচারা নিরুপায় হয়ে অপমানিত বোধ করে বলেছেন, আপনারা কি আমার কথা শুনবেন? সবাই মানে সবাই না মানে অধিকাংশ বলেছে যে আমরা আপনার কথা শুনব না। তো নির্বাচনের আগেই যদি নির্বাচন কমিশনকে পাত্তা না দেয়, তার কথা না শুনে নির্বাচনের সময় শুনবে? শুনবে না। 2018 সালে যারা এই ভোট ডাকাতির ছকে জড়িত ছিল শেখ হাসিনা সেই নেটওয়ার্ককে আবার চালু করেছেন যে সামনে কিভাবে আবার একটা ডাকাতির নির্বাচন করা যায়। তাদের মিশন তারা ইতিমধ্যেই যখন দেখেছে এতজন রাস্তায় ছিল, মানে বলা চলে যে সমস্ত দলগুলো বিচ্ছিন্নভাবে আজকে এত হত্যাযোগ্য দমন পীড়ন বাসা থেকে তুলে নিয়ে যে তার লাশ পাওয়া যাচ্ছে বাড়িতে, সেই রক্ষী বাহিনীর তাণ্ডবের মতো আজকে ছাত্রলীগ যুবলীগ তাণ্ডব চালাচ্ছে, তারপরেও কিন্তু মানুষকে আন্দোলন সংগ্রাম থেকে, রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে বিরত রাখা যাচ্ছে না। তাদের টেনশন বেড়ে গিয়েছে। আমাদের আরেকজন নেতৃবৃন্দ বলেছেন, একজনে বলেন বেরেস্তে আছি, আরেকজনে বলেন বাংলাদেশের সাথে অমুক দেশের স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে কে কি বলছেন টালমাটাল হয়ে গিয়েছেন। যে এই আন্দোলনের ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, শুধু টালমাটাল না, এরা পাগল হয়ে যাবে, এদেরকে পাগল করেই এদেরকে পাবড়ে পাড়াতে হবে, সরকার থেকে বিদায় নিতে হবে। আমরা বারবার বলছি বর্তমানে এই সরকারের বিদ্যমান কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সমস্ত বিরোধী দলগুলো যখন বলছি যে একটা রাজনৈতিক আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের মধ্যে বলকানা দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে তাদেরকে স্যাক করা, প্রশাসনের কাজ হবে
দুর্নীতিবাজদেরকে অপসারণ করা, যাই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে, জনগণ যেন ভোট দিতে পারে, এই বিতর্কিত ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়ার ব্যবস্থা করা। সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একইভাবে কথা বলছে, তখন সরকারি দলের বিনা ভোটের মন্ত্রীরা, গোয়ার মন্ত্রীরা, গোয়ার বলছে এর থেকে জারিম মানি নিজে যেটা বোঝে ওই জায়গায় লিমিটেড থাকে, বাইরে অন্যের কথা বুঝতে চায় না। তো এই গোয়ার মন্ত্রীরা বলছেন যে কি, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না, শেখ হাসিনার অধীনে নির্বাচিত হবে, নির্বাচনে অংশ নিতে হবে। এটা কি মামুর বাড়ির আবদার? আপনারা 96 সালে নিয়েছিলেন, সেদিন কেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য 170 দিন আন্দোলন করেছিলেন? আজকে যে এই সমস্ত কথা বলছেন লজ্জা করছে না? সংবিধানের দোহাই দিচ্ছেন, এই সংবিধানকে কেটে ছিঁড়ে এখন আপনারা মানুষের ব্যবহারের অনুপযোগী করে তুলেছেন। এই সংবিধান নতুন করে রচনা করতে হবে, নতুন করে নির্মাণ করতে হবে। কাজেই 17 বার যেহেতু সংবিধান সংশোধন হয়েছে, দেশ জাতির প্রয়োজনে আরো একবার অবশ্যই সংবিধান সংশোধন হবে। আপনারা যতই আজে মাঝে গায়ের জোরে কথা বলেন, ঔদ্ধত্য নিয়ে কথা বলেন, আপনাদের পায়ের তলায় মাটি ইতিমধ্যে সরে গেছে। আমি রাজনৈতিক দলের বন্ধুদেরকে বলবো, ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, ওরা আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে উঠিয়ে দিতে চায়। ইতিমধ্যে বিরোধী দল বলেছে তাদের হাতে যে এই যে বাসের মাথায় লাঠি পতাকা, কেন তারা পতাকা নিল? আত্মরক্ষার্থে পতাকা নিয়েছে। ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা ফাকিস্টিক রাঙ্গা ক্রিস অস্ত্র নিয়ে বিরোধী দলের উপরে হামলা করছে, আর তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? তারা কি রক্তে মাংসে করা মানুষ না? আঘাত আসলে প্রতিটি আঘাতের পাল্টা আঘাত আপনাদেরকে করতে হবে। পাল্টা আঘাত না করলে আন্দোলন সংগ্রামে বিজয়ী হওয়া যাবে না। এই প্রতিবাদকে চরম আঘাত করতে হবে। বঙ্গবন্ধুর মতোই বলতে চাই, তিনি বলেছিলেন আমি এই খুনিদের সমাজের মধ্যে আঘাত করতে চাই, যেমনি আঘাত করেছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে। আমরা আজকে বলতে চাই এই শেখ হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে আমাদেরকে চরম আঘাত করতে হবে, সেই আঘাতে তাদের ফাঁসিবাদ তস তস করে দিতে হবে। বিদায় নেব সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, আগে যা করেছেন আমরা ভুলে গেছি, সব বাদ, হিসাব হবে এখন থেকে। এখন থেকে যারা জনগণের পক্ষে থাকবেন আমরাও তাদের পক্ষে থাকবো, এখন থেকে যারা জনগণের বিপক্ষে থাকবেন তাদেরকে সর্বাত্মক ভাবে প্রতিহত করা হবে, সে যেই হয়। বিরোধী দলের একটা নেতা কর্মীকে অন্যায় ভাবে হয়রানি করবেন না, একজনের উপরে হামলা করবেন না। আপনাদের মনে নাই আজকে শেখ হাসিনা হুজুর সেজেছেন, 85 সালে শেখ হাসিনা কি বলেছেন, সেনা ছাউনিতে বসে পুলিশ বিডিআর আর্মিকে দিয়ে জনগণের ভোটাধিকার হরণ করবে, আমরা সেটা মেনে নেব না। পুলিশ বিডিআর সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন তাদের পরিবারের আত্মজনরা আত্মীয় স্বজনরা কে কোথায় থাকে খবর নেন, লাশ পড়লে পাল্টা লাশ পড়বে, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল। কাজে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, শেখ হাসিনার গোলামি করতে গিয়ে প্রতিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনারা কি করুণ পরিণতি বরণ করবেন, নাকি জনগণের সাথে একাত্ম হয়ে দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করবেন? আমাদের কথা স্পষ্ট, এই আজকে ব্যানারে লেখা আছে সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই গণতন্ত্র মঞ্চের এই আন্দোলন সংগ্রাম, শুধুমাত্র কাউকে ক্ষমতা থেকে সরিয়ে কাউকে ক্ষমতায় নেওয়া নয়, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন, রাষ্ট্রীয় কাঠামোগুলোর গুণগত পরিবর্তন করাই গণতন্ত্র মঞ্চের লক্ষ্য এবং উদ্দেশ্য। যে কারণে আমাদের মতে ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা দেশ জাতির মৌলিক স্বার্থে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং যাব। আপনারা দেখেছেন গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করেছিল ছাত্রলীগ 2019 সালে শিবির বলে, তার স্মরণ